নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ক্যাপসিকাম ফ্রাই। ক্যাপসিকাম ফ্রাই বানানোর জন্যে ক্যাপসিকাম লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করব, কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন কুচিটা দিয়ে দেব, পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি আদা কুচি দিয়ে দেব, আবার একটু ভেজে নেব। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেব, ছেড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। তারপর এবার লবণ হলুদ দিয়ে দেব, প্রথমে পরিমাণ মতো লবণ দিলাম। হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার চাপা দিয়ে দেবো। এবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। ক্যাপসিকাম ফ্রাই রেডি, এবার আমি সার্ভ করবো। বন্ধুরা রান্নাটা দেখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ক্যাপসিকাম ফ্রাই রেডি, এবার আমি উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথেও ভালো লাগবে। কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। লোটে ফ্রাই, ক্যাপসিকাম ফ্রাই রেডি, এবার আমি সার্ভ করব। বন্ধুরা রান্নাটা দেখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ক্যাপসিকাম ফ্রাই রেডি, এবার আমি উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথেও ভালো লাগবে। কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।